পোন প্রথমে মই সকলো অসমবাসী রাইজক আমার মৎস্য ব্যবসায় সন্তার তরফরপরা আগন্তুক আহিবলগিয়া ভোগালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করিলো। এতিয়া মূল কথাখিনি মই আপনার আগত বক্তব্য দাঙি ধরব বিচাৰিছো। কারণ কি হয়েছে, আমার এই একটা এখন ঐতিহাসিক বজার আর এই বজারের একটা পরম্পরা আছে। আমি এই পরম্পরা অটুট রাখবর কারণে এই মাছ বজার উড়ুকাটা আমি ডাঙর করে আজিল নিয়ম অনুযায়ী আমি যি করব লাগে সেইটো আমি এই উড়ুকাখন যেটু ব্যবস্থা করব লাগে আমি সদায় প্রত্যেক বছরে করে আইসো। আজি এই বছরও আমি ভাবিছো এই বছরও উড়ুকা যাওয়া বছর নিচিনা পালন করিম। আমার মানে এখন মাছের মেলা অসমৰ প্রান্তে প্রান্তে সকলোতে জানে যে এখন মাছের বাজার এখন কিমান ডাঙর হয়, ডাঙর মেলা হয়, অজস্র মানুষ ভরি রাইজ ভরি আহে, উভয় নদী হয় মানুষের। সেই অর্থে আমার আগর পূর্বপুরুষকলে এই মেলার সৌন্দর্য বর্ধন করবর কারণে একটা পরম্পরা করে আইসে। তারপর আমার নেক্সট জেনারেশনে কইলে ইতেন আমার জেনারেশনটে এই পরম্পরা করে আইসে আর আহিবলগিয়া আগন্তুক নেক্সট জেনারেশনে এই পরম্পরা অটুট রাখব বলে মূর আশা মূর বিশ্বাস। আর সে আমি এই পরম্পরা করে আইসো। আমার এই বজারত খালি দুটা বস্তু হয়, গঙ্গা পূজা আর মাছের উড়ুকা, উড়ুকার বজার পরম্পরাটো। এই বছরও আমি সেই উড়ুকার মাছের বজারখন ভালক করিম বলে আশা রাখিছো। আমি সকলো রাইজক অনুরোধ করছো যে আমালোক উৎপুতভাবে তেওঁলোকেও আমাক সহায় জনাক আর প্রশাসনের তরফরপা তেওঁলোকেও আমাক সহায় ভালক করক, যাতে আমি মাছের মেলাখন ভালক করে যাবলৈ আমি পারো। চক আমার কব হলে আমার এই বজারখনত অকল আমার হোলসেল হয়। মর্নিং আমার পাঁচটারপা নটা বজালে অকল এই বজার হোলসেল হয়। আমি খালি উড়ুকার দিন কিতাত আমি খালি রিটেল এটা করবলে আমি সকলকেটা সুবিধা করে দিই বালিচরত, যাতে সকলোয়ে প্রান্তরপা আহি কিনে তেওঁলোকে ইয়াত রিটেল করে দুই পয়সা উপার্জন ইনকাম করবেন। সেই আমি একটা সুবিধা করে দিই যে বালিচরত ধুনিয়াকৈ ব্যবসায়টা করবেন। সে আমি এই উড়ুকার দিনাখনে খালি আমি একটা সুবিধা করে দিই, সেইদিন যেন সকলে ধুনিয়াকৈ ব্যবসায় করবেন, নিয়ম অনুযায়ী ধুনিয়াকৈ ইয়াত ব্যবসায় করবেন। প্রত্যেক বছরে আমার হোলসেলর বাদে রিটেল তো আপনার 5,000-6,000 রিটেল ব্যাপারী বহে, আর মানুষের আগমনটা ইয়াত 10,000-20,000 মানুষ আগমন হয় রাতিরপ্রায় হব হয় বলে কলেও ভুল নয়। আমার উড়ুকা এবার পড়ছে 14 তারিখে, 13 তারিখে রাতিরপ্রায় আমার মানুষ ইয়াত আহা আগমন হব। চক আমার কব গলে এই বজারত অসমের সকলো প্রান্তরপ্রা মাছ ইয়াত আহি কিনে উভয় নদী হয়। যেনেকে কব গলে আমার বরপেটা, মরিগাঁও, নলবাড়ী, হাজু, মঙ্গলদৈ, তেজপুর, সেই সকল জায়গারপা ইয়াত মাছ আহে। আহার পিছত আমি মাছের বজারখন আমি রাতে এই 3টা বজাত মাছের হোলসেল খুলি দিই। তারপর মূল্যটো নির্ধারণ করব রিটেল ব্যাপারীর উপর, রিটেল ব্যাপারী মাছের রেটটা কি উপর লই যাব পারে। যদি আমার বজারত মাছ বেশি হয় দামটো কমি আহিব, আর যদি মাছটো আমার বজারত কম হয় তেতিয়া দামটো অল্প বৃদ্ধি হব। চক আমি পোন প্রথমে আমি প্রত্যেক বছরে আমার মাছ বজারের ফ্লেগ হোস্টিং হওয়ার আগ মুহূর্তত আমি ইয়ার বজারের প্রথম মাছটো মুখ্যমন্ত্রী হাতত আমি অর্পণ করে আহ, আর আশীর্বাদ লই কিনে আমি বজারের মেলাখন উদ্বোধন করো। সেই এইবার আমি সিএম স্যারের অ্যাপয়েন্টমেন্ট লৈছো, আমি কালি পরহিলে অ্যাপয়েন্টমেন্ট পাম বলে আমি আশা রাখিছো। আর পোন প্রথমে ইয়ার ডাঙর মাছটো ফার্স্ট আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি হাতত দিম, তারপর আমি মেলা উদ্বোধনী করিম। যেহেতু যাকালি আমি রাজ্যপালক আমি ভোগালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করে আহিল, রাজ্যপালে বহুতখিনি আনন্দিত হয়েছে যে আমি পরম্পরা অনুযায়ী প্রত্যেক বছর আমি যেনে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীক মাছ দি কিনে তেওঁলোকৰ আশীর্বাদ গ্রহণ করে আহ। এই বছরও আমি যাবার যাকালি রাজ্যপালক আমি আমি বজারের পরম্পরা অনুযায়ী আমি আমি বজারের ফালের শুভেচ্ছা জ্ঞাপন করে আহিল, আশীর্বাদ গ্রহণ করে আহিল। এটা আমি সিএমর অ্যাপয়েন্টমেন্ট বিচারিছো, সিএমর অ্যাপয়েন্টমেন্ট কালি পরহি আমি পাম, আর বজারের প্রথম ডাঙর মাছটো হাতত দি কিনে আশীর্বাদ লই কিনে মেলা আমি উদ্বোধন করিম বলে। টকার কথাত মই এটা কবলে না যাও, কিয় না হিসাব নিকাশ তো আমার একাংশ হাতত থাকে, সেইখিনি পুলিশ তেওঁলোকে করিব পারিব, মই বিশেষকৈ নাজানিম। হয় হয় ডেফিনেটলি আমার বজারখন লোকেল মাছের কারণে জনজাত, আর আমি গ্রাহকক কেতিয়াও কিবা দিগদারি হলে মই বজারত থাকিমই, মোর নাম ভাস্কর আর মোর সেক্রেটারি সকলে জানে, কিবা দিগদারি হলে মোক আহি কিনে কমপ্লেইন কইলে হল মই সেইটো তেওঁলোকক
প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে তেওঁলোকে কোনো অসুবিধা নাপায়। রাইজর যদি কিবা অসুবিধা হয় মোক আহি কিনে কমপ্লেইন করলে হল, মোৰ অফিস থাকিব তাতে, তেওঁলোকে আহি কিনে অনতিপলমে মোক কন্টেক্ট করলে হল, মোৰ নাম্বারও থাকিব, কিবা দিগদারি পালে রাইজক মই অনুরোধ করছো, কিবা আহি কিনে দিগদারি পালে মোক কলে হল, মই নিশ্চয় সমাধান করবলে চেষ্টা করি। আমার 13 তারিখে ফ্লেগ হোস্টিং হব মর্নিং, তারপিছরপরা আমার 13 তারিখে রাতিরপরা আমার বজার খুলি দিয়া হব, বজাৰ খুলি নিদিওঁ, মাছ অহা আৰম্ভ হৈ যাব গধূলাৰপৰা, তাৰপিছত আমি ৰাতি আপোনাৰ 3-4 মানৰপৰা বজাৰ আমি মুকলি কৰিম আৰু পুৱাৰপৰা আমাৰ মাছ অহা আৰম্ভ হৈ যাব 13 তাৰিখে। 13 তাৰিখে ৰাইজে মাছ এনেই যেনেকৈ সদায় লাগি থাকে সেই হিচাপে কিনিব পাৰিব, কিন্তু 13 উৰুকাৰ বজাৰখন 13 তাৰিখে নালাগে, 14 তাৰিখেই লাগিব, ৰাইজৰ কাৰণে আমি মুকলি কৰিম 14 তাৰিখে, কিন্তু আমাৰ মাছটো 13 তাৰিখৰপৰা অহা আৰম্ভ হৈ যাব। হয় হয়, এইটো এটা মোৰ ভাল লাগিছে, এতিয়া স্মাৰ্ট চিটি এটা প্ৰজেক্ট কৰি আছে, তেওঁলোকে নদীৰ পাৰটো গাঁথনি দি আছে, এটা আন্তঃগাঁথনি বনাই আছে, ৰাস্তা এটা বনাই আছে, সেয়ে চৰকাৰৰ ফালৰ পৰা এটা আমি গুড নিউজ পাইছোঁ, আমি মুঠে আনন্দিত হৈছোঁ যে আমাৰ এই এটা ঐতিহাসিক বজাৰখন তেওঁলোকে এখন ধুনীয়া কৰি বনাই দিম বুলি আমাক প্ৰতিশ্ৰুতি দিছে, সেই হিচাপে আমি কথা পাতিছোঁ, আমাৰ বজাৰখন আগৰ নিচিনা নহয়, এতিয়া ধুনীয়াকৈ বজাৰখন বনাই দিব, ৰাস্তাটো নদীৰ ছাইডেদি যাব, আৰু আমাৰ এই বজাৰখন ইয়াতে স্থায়ীভাৱে থাকি আৰু ধুনীয়াকৈ বজাৰখন বনাই দিব। এতিয়ালৈ কাম তলৰ পাইলিংখিনি কাম কৰি আছে, পানী অহাৰ পিছত আমাৰ বজাৰখনত হাত দিব, তেওঁলোকে এটা বজাৰখনৰ কনষ্ট্ৰাকশ্যনৰ কাম আৰম্ভ কৰিব। নিশ্চয় নিশ্চয়, বজাৰ এইখনেই থাকিব, কিন্তু কনষ্ট্ৰাকশ্যনটো নতুনকৈ দেখা পাব বুলি আমি আশা ৰাখি ৰাইজেও আশা ৰাখিছে আৰু ৰাইজে দেখা পাব বুলি আমি ভাবিছোঁ আৰু। আৰু মই সেয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমাৰ ফালৰ পৰা ৰাইজৰ ফালৰ পৰা সকলোৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে এই পুৰণা ঐতিহাসিক বজাৰখন তেওঁ চকু দি কিনে ইমান ধুনীয়াকৈ লৈ যাব বুলি আমি এই চৰকাৰৰ ফালৰ পৰাই আমি আশা পাইছোঁ। মানে ইমান বছৰে এই বজাৰখন এনেকৈ থাকিলে, কোনোৱে চকু নিদিলে, এই চৰকাৰ অহাৰ পিছত এই মুখ্যমন্ত্ৰী এই চকু দি এই বজাৰখন বনাই দিম বুলি হোৱাৰ পিছত আমাৰ বেছ আনন্দিত হৈছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।